আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম একটি আনকমন রেসিপি নিয়ে, আর সেটি হলো লাল মরিচের ভর্তা। আমাদের অঞ্চলে কিন্তু এই লাল মরিচের ভর্তাটা অত্যন্ত জনপ্রিয়। আর এই লাল মরিচের ভর্তাটা কে কে খেয়েছেন তা আমি জানি না, তাই আমি আজকে হাজির হয়ে গেলাম এটার রেসিপি নিয়ে। সবার প্রথমে নিয়ে নিব আমি 700 গ্রামের মতো লাল মরিচ। আর এই মরিচটা কিন্তু শুকনা মরিচ নয়, আমরা সব সময় যে কাঁচা মরিচটা ব্যবহার করি আর সেটাই কিন্তু পেকে এক পর্যায়ে এসে লাল মরিচে পরিণত হয়। এবার একে একে আমি মরিচগুলোর গোটা ফেলে দিই। আপনারা যদি বর্তাতে শুকনা মরিচটা ব্যবহার করেন তাহলে এতে এর পারফেক্ট স্বাদটা পাবেন না। সবগুলো মরিচের গোটা ফালানো হয়ে গেলে এখন আমি ফালি করে নিব। আর এই মরিচটাতে কিন্তু অনেকটাই জাজ থাকে, তাই একটু সাবধানে করে নিবেন। আর সবগুলো মরিচকে এভাবে আমি ফালি করে নিব। সবগুলো মরিচকে আমি ফালি করে নিয়েছি, এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নিব, যাতে করে মরিচের ভিতরে থাকা বিচিগুলো পড়ে যায়। আর ধুয়ে নেওয়ার সময় কিন্তু অবশ্যই একটি চামচ ব্যবহার করবেন। ভালো করে ধুয়ে নিয়েছি, অনেকটাই কিন্তু মরিচের বিচি আর যে কটা মরিচের বিচি আছে সেটা কিন্তু সিদ্ধ করার সময় পড়ে যাবে। এখন আমি মরিচগুলোকে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানিতে দিয়ে দিব। আর মরিচটা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, আমার মরিচটা সিদ্ধ হতে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো লেগেছে। এখন আমি ঢাকা দিয়ে মরিচটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করে নিব। মরিচটাকে সম্পূর্ণভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার মরিচটাকে সেকে আমি ঠান্ডা পানি দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিব। আবারও ধুয়ে নেওয়ার কারণে কিন্তু মরিচের জালটা অনেকটাই কমে যাবে। আর এখানে আমার লাগবে রসুন কুচি, এখানে আমি প্রায় 250 গ্রামের মতো রসুন কেটে নিয়েছি। রসুনটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। আর রসুনটাকে কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি, আমি কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি। আর ব্লেন্ডার করার সময় কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে ভালো করে ব্লেন্ড হয়। আপনারা কিন্তু রসুনটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। রসুনটাকে কিন্তু আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে মরিচটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, মরিচটা কিন্তু আমার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মরিচটাকেও ব্লেন্ড করে নিব। প্রয়োজন অনুপাতে একটু পানি ব্যবহার করা যাবে, তবে বেশি পানি দিয়ে বেশি পাতলা করা যাবে না। আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি, এবার ভালো করে ব্লেন্ড করে নিই। মরিচটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার ভর্তাটাকে বানানোর জন্য আমি প্যানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই ভর্তাটাতে কিন্তু পেঁয়াজ কুচি বেশি দিলে ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিব। এই পর্যায়ে আপনারা পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন। ভুলবশতে আমার ভিডিওর ক্লিপটি ডিলিট হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা রসুনটাকে। এ পর্যায়ে পেঁয়াজ আর রসুনটা বেশি দিলে ভর্তার স্বাদটা বেড়ে যায়। এখন ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা মরিচটাকে। আর আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে আছে, আর এই ভর্তাটাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখেই বানাতে হয়। ভর্তাটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় নিচে পোড়া লেগে যাবে। আমরা যেভাবে হালুয়া তৈরি করি ঠিক এভাবেই এই ভর্তাটাকে বানাতে হবে। মানে হলো ভর্তাটাকে অনবরত নেড়েচেড়ে টাইট করে নিতে হবে, এক্ষেত্রে সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে। প্রায় 20 মিনিট পর আমার ভর্তাটা এ পর্যায়ে আছে। ভর্তাটা এরকম যখন প্যানের গা ছেড়ে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে যে ভর্তাটা হয়ে গিয়েছে। যারা আমার মতো জাল পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবারের জন্য হলো তৈরি করে খেয়ে দেখবে। এরকম আরও নতুন নতুন ভিন্ন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।